জলবায়ু সম্পৃক্ত বিভিন্ন দুর্যোগ যেমন বন্যা খরা অতিবৃষ্টি ঘূর্ণিঝড় খুবই স্বাভাবিক বিষয় তবে ইদানিং এই সকল দুর্যোগগুলো যেন তীব্র থেকে তীব্রতর হচ্ছে যেমন বৃষ্টির সময় এতটাই অতিবৃষ্টি হচ্ছে যে যা আকস্মিক বন্যায় রূপ নিচ্ছে আবার গরমের সময় এতটাই গরম থাকছে যা অতীতের যে কোনো সময় রেকর্ডকে ভেঙে ফেলছে যাকে আমরা বলি হিটওয়েভ বা হিট এছাড়াও ঘন ঘন দাবানল ঘূর্ণিঝড় সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হচ্ছে পৃথিবী যা খাদ্য উৎপাদন সুপেয় পানির সরবরাহ সহ বৈশ্বিক অর্থনীতিকে প্রভাবিত করে এখন প্রশ্ন হচ্ছে প্রাকৃতিক দুর্যোগগুলো কেন তীব্র থেকে তীব্রতর হচ্ছে কেন একই স্থানে কখনো অতিবৃষ্টি আবার কখনো খরা দেখা দিচ্ছে কেন কোল্ড কোল্ডওয়েবের মতো ঘটনা ঘটছে এই সকল প্রশ্নের উত্তর জানতে আপনাকে এলনিনো এবং লানিনা বুঝতে হবে সেই সাথে জেট স্ট্রিমও বুঝতে হবে আজকের ভিডিওতে এল এলনিনো লানিনা স্ট্রিম এই বিষয়গুলো সম্পর্কে বলা হবে আমি জুম্মান আছি আপনাদের সাথে আপনারা দেখছেন বিজ্ঞান পাইসি সতেরো শতকে পেরুর উপকূলীয় অঞ্চলের জেলেরা লক্ষ্য করেন পর্যায়ক্রমিকভাবে কয়েক বছর পর পর ক্রিসমাসের সময়টাতে প্রশান্ত মহাসাগরের পানি তুলনামূলক কিছুটা গরম বা উষ্ণ থাকে তারা এই বিষয়টির নাম দেন এলনিনো যা একটি স্প্যানিশ শব্দ এর অর্থ বালক এর মাধ্যমে তারা মূলত যিশুর ছেলে এই বিষয়টি নির্দেশ করতেন যেহেতু উষ্ণ পানির বিষয়টি ক্রিসমাসের সময়টায় আসত উষ্ণ পানির পরে কিন্তু তারা আবার তুলনামূলক বেশি শীতল পানির উপস্থিতিও লক্ষ্য করেন প্রশান্ত মহাসাগরে পানির তাপমাত্রার এমন পর্যায়ক্রমিক পার্থক্যের কারণ অবশ্য তখনকার মানুষের জানা ছিল না এমনকি পরবর্তী দীর্ঘ সময় পর্যন্ত পানির তাপমাত্রার পার্থক্যের কারণ অজানা ছিল ফাইনালি উনিশশো ষাট সালের দিকে মানুষ বুঝতে পারে প্রশান্ত মহাসাগরে পানির তাপমাত্রার পার্থক্য কেন ঘটে সেই সাথে এটাও বুঝতে পারে প্রশান্ত মহাসাগরের পানির তাপমাত্রার ওঠানামার বিষয়টি সম্পূর্ণ পৃথিবীর আবহাওয়াকে প্রভাবিত করে যাকে বর্তমানে বলা হয় এল নিনো সাউদার্ন অসিলেশন সংক্ষেপে এনসো এই বিষয়টি যেহেতু পর্যায়ক্রমিকভাবে ঘটে সেহেতু এতে মূলত তিনটি ফেজ বা দশা রয়েছে প্রথমত লানিনা ফেজ দ্বিতীয়ত নিউট্রাল ফেস এবং তৃতীয়ত এলনিনো ফেস তবে এই বিষয়গুলো বুঝতে হলে আপনাকে খুবই বেসিক একটি বিষয় বুঝতে হবে এবং তা হচ্ছে হাই প্রেশার এবং লো প্রেশার শুধুমাত্র এই দুইটি বিষয় বুঝতে পারলে আপনি এলনিনো সহ আবহাওয়া সম্পৃক্ত বিভিন্ন বিষয়ে স্বচ্ছ ধারণা পেয়ে যাবেন মনে করুন দুইটি পানিপূর্ণ পাত্র মোটামুটি দূরত্বে রয়েছে এখন এদের মধ্যে একটিকে যদি ক্রমাগত গরম করা হয় এবং অন্যটিকে যদি ক্রমাগত ঠান্ডা করা হয় তবে কি ঘটবে যেই পাত্রকে গরম করা হবে সেই পাত্রের পানি বাষ্প হয়ে উপরে উঠতে থাকবে অর্থাৎ সেখানকার বায়ু হালকা হয়ে উপরে উঠে যাবে এখন এই যে বাতাস উপরে উঠে যাচ্ছে এর ফলে এই স্থানের প্রেশার কমে যাবে তার মানে এখানে লো প্রেশার জোন তৈরি হবে অন্যদিকে যেই পাত্রে পানি ঠান্ডা করা হচ্ছিল সেখানে যেহেতু কোনো বাষ্প তৈরি হবে না বরং সেখানকার বাতাস ঠান্ডা হয়ে ঘন হয়ে যাবে ফলে এখানে প্রেশার বাড়তে থাকবে অর্থাৎ এই অংশে হাই প্রেশার জোন তৈরি হবে এখন আমরা জানি যে কোনো বস্তুই সব সময় হাই প্রেশার অঞ্চল থেকে লো প্রেশার অঞ্চলে যেতে চায় তার মানে এখানে এই হাই প্রেশার অংশ থেকে লো প্রেশার অংশের দিকে বায়ুর প্রবাহ দেখা যাবে এখন আপনি ভাবতে পারেন এটা তো খুবই স্বাভাবিক বিষয় তবে এই বিষয়টি কিন্তু এখানে শেষ হবে না এই যে লো প্রেশার জোন থেকে বাষ্প উপরে উঠে যাচ্ছে তা উপরে গিয়ে কিন্তু ঠান্ডা হবে যার ফলে প্রেশার বাড়তে থাকবে অর্থাৎ নিচে লো প্রেশার হলেও উপরে গিয়ে হাই প্রেশার তৈরি হবে কিন্তু এই হাই প্রেশারের বাতাস এই বরাবর লো প্রেশার অঞ্চলে নামতে পারবে না কারণ এখান থেকে অলরেডি বাতাস উপরে উঠছে ফলে উপরে তৈরি হওয়া হাই প্রেশারের বাতাস সাইড বরাবর সরে গিয়ে নিচে নেমে আসবে এখন সাইড বরাবর সরে যাবার ক্ষেত্রে আমরা যদি এই দিকে সরে যাবে তা বিবেচনা করি তবে খেয়াল করুন এখানে একটি বায়ুপ্রবাহের চক্র তৈরি হচ্ছে এবং এই চক্রই হচ্ছে পৃথিবীর বায়ুপ্রবাহ বৃষ্টিপাত সহ সর্বোপরি আবহাওয়ার বৈচিত্র্যের শক্তি। আমরা পৃথিবীর সার্ফেস থেকে মূলত এই নিচের অংশের বায়ুপ্রবাহ অনুভব করি এখানে এই অংশ থেকে যেহেতু জলীয়বাষ্প উপরে ওঠে ফলে এই অংশে মেঘ তৈরি হবে যার ফলে গরম পাত্রের আশেপাশে বৃষ্টিপাত হবে অন্যদিকে ঠান্ডা পানির অংশে কোনো বৃষ্টিপাত হবে না ফলে সেখানে খরা কিংবা মরুভূমির মতো বিষয় দেখা যাবে এখন কথা হচ্ছে হাই প্রেশার এবং লো প্রেশারের ফলে বৃষ্টিপাত সহ বায়ুর প্রবাহের বৈচিত্র্য দেখা যায় তা বুঝতে পারলাম কিন্তু প্রাথমিকভাবে হাই প্রেশার এবং লো প্রেশার তৈরি হবার জন্য গরম এবং ঠান্ডা পানির প্রয়োজন কিংবা গরম এবং ঠান্ডা পরিবেশের প্রয়োজন তো পৃথিবীতে কীভাবে গরম এবং ঠান্ডার বৈচিত্র্য তৈরি হয় তখন সামনে আসবে সূর্য সূর্যের আলো পৃথিবীর সকল স্থানে সমানভাবে আপতিত হয় না বিষবীয় এবং এর আশপাশের অঞ্চলে সূর্যের আলো খারাপভাবে আপতিত হয় অন্যদিকে মেরু অঞ্চলে তীর্যকভাবে আপতিত হয় এখন সূর্যের আলো সমান তীব্রতায় পৃথিবীর সকল স্থানে আপতিত না হবার ফলে পৃথিবীর মধ্যভাগ বেশি উত্তপ্ত থাকে এবং মেরু অঞ্চল কম উত্তপ্ত থাকে এখন তাপমাত্রার এমন পার্থক্যের ফলে পৃথিবীর মধ্যভাগে লো প্রেশার এবং মেরু অঞ্চলে হাই প্রেশার তৈরি হয় এর ফলাফল হিসেবে মেরু অঞ্চল থেকে বাতাস বিষবীয় অঞ্চলে প্রবাহিত হয় অবশ্য সরাসরি মেরু থেকে বাতাস বিসুবি অঞ্চলে আসে না বরং এমন কিছু সেল তৈরি হয় এবং এই সেল বরাবর আপনি যে বায়ুপ্রবাহ দেখছেন এগুলি হচ্ছে মোটা দাগে পৃথিবীর বায়ুপ্রবাহের গতিপথ এখন প্রশ্ন হচ্ছে এর ফলেই কি এল নিনো এবং লানিনার বিষয়টি তৈরি হয় উত্তর হচ্ছে না পৃথিবীর মেরু থেকে বিসুবি অঞ্চলে বায়ুপ্রবাহের সাথে সাথে কিন্তু অন্য আরেক ধরনের বায়ুপ্রবাহ রয়েছে এবং তা হচ্ছে পূর্ব থেকে পশ্চিম দিকে কিংবা পশ্চিম থেকে পূর্ব দিকে বায়ুপ্রবাহ যা তৈরি হয় পৃথিবীর নিজ অক্ষে ঘূর্ণনের ফলে পৃথিবী নিজ অক্ষে ঘূর্ণনের ফলে মেরু থেকে বিসুবি অঞ্চলে আসা বাতাস কোরিওলিস ফোর্সের প্রভাবে পশ্চিম দিকে বেঁকে যায় যার ফলে বিষবীয় এবং এর আশপাশের অঞ্চলে পূর্ব থেকে পশ্চিম দিক বরাবর বায়ুপ্রবাহ বিদ্যমান থাকে এবং এই বায়ুপ্রবাহের ফলেই মূলত এলনিনো এবং লানিনা সংঘটিত হয় এলনিনো এবং লানিনার সূচনা হয় প্রশান্ত মহাসাগর থেকে বিশুবি অঞ্চলে প্রশান্ত মহাসাগরের উপরের স্তরের পানি সূর্যের আলোর ফলে উত্তপ্ত হয় কিন্তু পৃথিবীর ঘূর্ণনের ফলে বিশুবি অঞ্চলে সৃষ্ট পূর্ব থেকে পশ্চিমমুখী বাতাস সাগরের উপর স্তরের পানিকে পশ্চিম দিকে নিয়ে যায় যার ফলে অস্ট্রেলিয়া এবং এর উপরের অংশের সাগরের পানি পেরু এবং চিলির অংশের পানির তুলনায় তুলনামূলক বেশি উষ্ণ থাকে ফলাফল অস্ট্রেলিয়া অংশের বাতাস হালকাও হয়ে উপরে উঠে যায় অর্থাৎ লো প্রেশার তৈরি হয় অন্যদিকে এই অংশে হাই প্রেসার বিরাজ করে যার ফলে প্রথমে উল্লেখ করা গরম এবং ঠান্ডা পানির মতো এখানে প্রবাহের একটি চক্র তৈরি হয় যাকে বলা হয় ওয়াকার সার্কুলেশন এখন স্বাভাবিক অবস্থায় এই অংশের আকাশে বেশি জলীয় বাষ্প থাকায় মেঘ তৈরি হয় এবং এর ফলে বৃষ্টিপাত হয় অন্যদিকে এই অংশে হাই প্রেশার থাকায় এখানের আকাশে জলীয় বাষ্প থাকে না ফলে পেরু এবং চিলির উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত হয় না ফলাফল হিসেবে চিলির এই অংশে মরুভূমির অস্তিত্ব দেখা যায় এখন প্রশান্ত মহাসাগরের এই স্বাভাবিক অবস্থায় যখন ব্যাঘাত ঘটে তখনই সামনে আসে এলনিনো এবং লানিনা প্রথমে লানিনা বিষয়টি বলা যাক কোনো কারণে যদি প্রশান্ত মহাসাগরে পূর্ব থেকে পশ্চিমে বায়ুর প্রবাহ বেড়ে যায় অর্থাৎ স্বাভাবিকের চেয়ে বেশি গরম পানি পূর্ব থেকে পশ্চিমে যায় তখন সেটাকে বলে লানিনা অর্থাৎ স্বাভাবিক অবস্থায় যা ঘটে তা যদি মাত্রায় বেশি সংগঠিত হয় তবে সেটাকে বলা হবে লানিনা ইভেন্ট এমন ক্ষেত্রে স্বাভাবিকের চেয়ে বেশি গরম পানি অস্ট্রেলিয়া অংশে জমা হওয়ার ফলে বেশি পরিমাণে বাষ্প তৈরি হয় যা এই অঞ্চলে স্বাভাবিকের চেয়ে প্রচুর বেশি বৃষ্টিপাত ঘটায় যার ফলে আকস্মিক বন্যাও দেখা যায় এবং সেই সাথে স্বাভাবিকের চেয়ে বেশি ঘূর্ণিঝড় তৈরি হয় অন্যদিকে পেরু এবং চিলির উপকূলীয় অঞ্চলে সমুদ্রের তলদেশের ঠান্ডা পানি উপরে চলে আসে অর্থাৎ সেখানে স্বাভাবিকের চেয়ে বেশি হাইপ্রেশার তৈরি হয় যার ফলে সেই স্থানটি স্বাভাবিকের চেয়ে বেশি শুষ্ক হয়ে যায় ফলাফল খরার মতো বিষয় সামনে আসে তবে এই ইভেন্টের ক্ষেত্রে পেরুর উপকূলীয় অঞ্চলে একটি বিশেষ সুবিধা দেখা যায় এবং তা হচ্ছে সমুদ্রের ঠান্ডা পানি উপরে আসার ফলে মাছের জন্য প্রয়োজনীয় খাদ্যও উপরে চলে আসে ফলাফল জেলেরা স্বাভাবিকের চেয়ে বেশি মাছ শিকার করতে পারেন লানিনার উল্টো ঘটনাকে বলে এলনিনো অর্থাৎ পূর্ব থেকে পশ্চিমে বায়ুর প্রবাহ স্বাভাবিকের চেয়ে কমে গেলে তাকে বলা হবে এলনিনো এমন ক্ষেত্রে পশ্চিম দিকে বায়ুর প্রবাহ কম থাকার ফলে সমুদ্রের উপরিভাগের গরম পানি পশ্চিমে যাবার বিপরীতে উল্টো পূর্ব দিকে আসতে থাকে অর্থাৎ পেরু এবং চিলির দিকে আসতে থাকে ফলে মোটামুটি প্রশান্ত মহাসাগরের মাঝামাঝি অংশে প্রচুর জলীয়বাষ্প তৈরি হয় যার ফলে তখন পেরু চিলি এবং প্রশান্ত মহাসাগরে প্রচুর বৃষ্টিপাত হয় এতে পেরু কিংবা চিলিতে আকর্ষিক ভয়াবহ বন্যা দেখা যায় অন্যদিকে অস্ট্রেলিয়া কিংবা তার আশপাশের অঞ্চলে অনাবৃষ্টি দেখা যায় ফলাফল খরা কিংবা দাবানল এখন এই এলনিনো কিংবা লানিনার ফলে যে শুধুমাত্র এই দুই অঞ্চলের আবহাওয়াতে পরিবর্তন আসে তা কিন্তু নয় বরং শক্তিশালী এলনিনো এবং লানিনার ফলে সম্পূর্ণ পৃথিবীর আবহাওয়াতে পরিবর্তন দেখা যায় এবং সেটা কিভাবে তা বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার বিষয়টি উল্লেখ করলেই বুঝতে পারবেন ওয়াকার সেল অনুযায়ী ইন্ডিয়ান ওশনে হাই প্রেশার বিরাজ করবে ফলে ইন্ডিয়ান ওশান থেকে বাতাস এশিয়ার দিকে ছুটে যাবে অর্থাৎ তখন ইন্ডিয়ান ওশেনে হাই প্রেশার এবং এশিয়া বা ভূমিতে লো প্রেশার বিরাজ করবে যার ফলে ইন্ডিয়ান ওশান থেকে বাতাস এশিয়ার দিকে ছুটে যাবে যা পরবর্তীতে ভূপৃষ্ঠের তাপের ফলে বাষ্প হয়ে উপরে উঠে যাবে এবং বৃষ্টিপাত ঘটাবে এখন কোনো কারণে যদি ওয়াকার সেলগুলো তার অবস্থান পরিবর্তন করে তবে সেই অনুযায়ী আবহাওয়াতেও পরিবর্তন আসবে যেমন ওয়াকার সেলের পরিবর্তনের ফলে যদি ইন্ডিয়ান ওশানে হাই প্রেশারের বিপরীতে লো প্রেশার বিরাজ করে তবে দক্ষিণ এশিয়া থেকে বাতাস ইন্ডিয়ান ওশেনে আসবে এতে দক্ষিণ এশিয়ায় খরার মতো দুর্যোগ দেখা যাবে এখন এলনিনো বা লানিনার ফলে একত ওয়াকার সেলে পরিবর্তন হয় দ্বিতীয়ত স্বাভাবিক অবস্থায় যা ঘটার কথা তা হয় অতি তীব্রভাবে ঘটে নয়তো বা উল্টো ঘটনা ঘটে যার ফলে এলনিনো কিংবা লানিনার ফলে সম্পূর্ণ পৃথিবীর আবহাওয়াতে লক্ষণীয় পরিবর্তন দেখা যায় মোটামুটি কয়েক বছর পর পরই এলনিনো এবং লানিনা পর্যায়ক্রমিকভাবে ঘুরতে দেখা যায় যদিও সবসময় এদের তীব্রতা সেম থাকে না কখনো কম তো কখনও বেশি হতে দেখা যায় যেমন গত তিরিশ বছরে এলনিনোর দুইটি চরম পর্যায় দেখা গিয়েছে প্রথমটি উনিশশো সাতানব্বই থেকে উনিশশো আটানব্বই পর্যন্ত এবং দ্বিতীয়টি দুই থেকে দুই পর্যন্ত এখন প্রশ্ন হচ্ছে প্রশান্ত মহাসাগরে বায়ুর প্রবাহ কেন কম বেশি হয় যার প্রভাবে এলনিনো কিংবা লানিনা সংঘটিত হয় সাধারণভাবে এনসো খুবই স্বাভাবিক ঘটনা ইতিহাস ঘাটতে সেটা দেখা যায় তবে এনসোয়ের তীব্রতা প্রতিনিয়ত বাড়ছে বলে মনে হচ্ছে যার পেছনে অতিরিক্ত গ্রিন হাউস গ্যাস নিঃসরণকে অনেকে দায়ী করে থাকেন আসলে এর প্রকৃত কারণ সম্পর্কে বিজ্ঞানীরা এখনও স্পষ্ট নন ইদানিং গরমকালে হিট ওয়েব বা হিট ডোমের মতো একটি বিষয় গড়তে দেখা যায় যে সময়টায় অসনীয় ভ্যাবসা গরম পরিবেশ বিরাজ করে আবার শীতকালে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি ঠান্ডা বা প্রবাহ দেখা যায় এমনটা ঘটার পেছনেও কিন্তু এনসোয়ের প্রভাব রয়েছে যা জেট স্ট্রিমকে প্রভাবিত করে হিট ওয়েভ কিংবা কোল্ড ওয়েভ তৈরি করে এখন প্রশ্ন হচ্ছে জেট স্ট্রিম কীভাবে হিট ওয়েভ এবং কোল্ড ওয়েভ তৈরি করে পৃথিবীর মেরু থেকে বিসিবি অঞ্চলে আসা বাতাসের মিলনস্থলে এক ধরনের তীব্র বায়ুপ্রবাহ তৈরি হয় যাকে বলা হয় জেট স্ট্রিম এই জেট স্ট্রিম দুই ধরনের একটি হচ্ছে সাব জেট স্ট্রিম এবং অন্যটি হচ্ছে পোলার জেট স্ট্রিম আমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে সাব ট্রপিক্যাল স্ট্রিম এই জেট গতি পথ স্ট্রেট নয় বরং সাইন ওয়েবের মতো এখন এই ওয়েবের যেই অংশ উপরে যায় সেই অংশের নিচ থেকে প্রচুর পরিমাণ বাতাস ঢুকে পড়ে অন্যদিকে ওয়েবের যেই অংশ নিচে নেমে আসে তা থেকে প্রচুর বাতাস বের হয়ে যায় এখন যেই স্থান থেকে বাতাস জেট স্ট্রিমে প্রবেশ করে সেই স্থানে লো প্রেশার এবং যে স্থান থেকে বাতাস বের হয়ে নিচে আসে সেখানে হাই প্রেসার তৈরি হয় এখন মনে করুন কোনো এক স্থানের গরম বাতাস উপরে উঠতে চাইছে কিন্তু ওই স্থানের উপরে যদি জেট স্ট্রিমের নিচের অংশ থাকে তবে উপরে উঠতে চাওয়া বাতাস জেট স্ট্রিম থেকে বের হওয়া বাতাসের ফলে উপরে উঠতে পারবে না বরং জেট স্ট্রিম থেকে বের হওয়া বাতাস ওই স্থানের বাতাসকে আরও সংকুচিত করতে থাকবে অর্থাৎ প্রেশার বাড়াতে থাকবে এখন আমরা জানি গ্যাস বা বাতাসকে সংকুচিত করলে এর তাপমাত্রা বাড়তে থাকে এখন এই স্থান থেকে একত গরম বাতাস উপরে যেতে পারছে না তার উপর স্ট্রিম থেকে আসা বাতাসের ফলে এখানের বাতাস সংকুচিত হচ্ছে এবং এই সংকোচনের ফলে তাপমাত্রা আরও বেড়ে যাচ্ছে এখন এই দুটি বিষয় একসাথে হয়ে একটি হাই প্রেশার জোন তৈরি করে যেখানে গরম বাতাস আটকে থাকে এবং একেই বলা হয় হিটওয়েভ কিংবা হিট ডোম এই ডোমের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কয়েক ডিগ্রি বেড়ে যায় এবং ভ্যাপসা গরমের পরিবেশ তৈরি করে হিটওয়েবের বিপরীত ঘটনা যেখানে ঘটে সেখানে দেখা যায় কোল্ডওয়েভ বা শৈতপ্রবাহ ভিডিওর এই পর্যায়ে এসে আপনারা হয়তো একটি বিষয় খেয়াল করেছেন বায়ুর প্রবাহ কিংবা আবহাওয়া সম্পৃক্ত সকল ক্ষেত্রেই প্রেশার ডিফারেন্সই হচ্ছে মূল বিষয় এই প্রেশার ডিফারেন্সের ফলে কেমন প্রভাব তৈরি হয় তা ভালোভাবে বুঝতে পারা মানেই আবহাওয়া সম্পৃক্ত অনেক বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি হওয়া পৃথিবীতে বহুমুখী গতি বিদ্যমান রয়েছে যেমন পৃথিবীর নিজ অক্ষে ঘূর্ণন গতি সূর্যের চারপাশে আবর্তন গতি পৃথিবীসহ সম্পূর্ণ সৌরমণ্ডলের মিল্কের চারপাশে আবর্তন গতি তার উপর মিল্কিওয়ের নিজের গতি এই সবগুলো গতি একসাথে করলে দেখা যায় পৃথিবীর গতি প্রতি সেকেন্ডে প্রায় আটশো পঞ্চাশ কিলোমিটার এখন কেন আমরা পৃথিবীর এই উচ্চ উচ্চগতি অনুভব করি না তা জানতে আপনি এই ভিডিওটি দেখতে পারেন ভিডিও ভালো লাগলে বিজ্ঞান পাইসি পরিবারে যুক্ত হয়ে সাথে থাকতে পারেন